হেই নূতন, দেখাদিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, রিক্ততার বক্ষভেদি আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন, সেই উপলক্ষে আমরা আমাদের বাড়িতে ঘরোয়াভাবে আমার নাতনিকে নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। তাই শুরু হচ্ছে প্রথমে চিজির একটা গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। রবীন্দ্রনাথের কাব্যিক প্রতিভার কথা আমাদের অজানা নয়, কিন্তু তাঁর রাষ্ট্রনৈতিক দৃষ্টিভঙ্গিও বিশেষভাবে গ্রন্থিত। রবীন্দ্র রচনাবলী ত্রয়োদশ খণ্ডের পরিশিষ্টর অন্তর্গত একটি লেখনী হল স্যার লেপেল গ্রিফিন। যদিও এই লেখনী রাষ্ট্রনৈতিক চিন্তাধারার, তবু এরই মধ্যে কবির কৌতুক মনোভাব দৃষ্টান্তমূলক। শ্রোতারা মনে রাখবেন, এই লেখনীর প্রেক্ষাপট হল 1299 সন। কুকুর সম্প্রদায়ের মধ্যে খেঁকি কুকুর বলিয়া একটা বিশেষ জাত আছে, তাহাদের খেই খেই আওয়াজের মধ্যে কোনো প্রকার গাম্ভীর্য অথবা গৌরব নাই। কিন্তু সিংহের জাতে খেঁকি সিংহ কখনো শোনা যায় নাই। স্যার লেপেল গ্রিফিন জুন মাসের ফোর্টনাইটলি রিভিউ পত্রে বাঙালিদের বিরুদ্ধে যে একটা প্রবন্ধ লিখিয়াছেন, তাহার মধ্যে ভারী একটা খেই খেই আওয়াজ দিতেছে। ইহাতে লেখকের জাতি নিরূপণ করা কিছু কঠিন হইয়া পড়িয়াছে। কিন্তু লেখকের অভিপ্রায় যেমনই হোক, বাঙালিদের তাহার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ উক্ত আওয়াজে আর কোনো ফল না হোক, আমাদিগকে সজাগ করিয়া রাখে। যে সময় একটুখানি নিদ্রাকর্ষণ হইয়া আসে, ঠিক সেই সময়ে যদি এই রকম একটা করিয়া বিদেশী হঠাৎ আমাদের প্রতি খেঁকাইয়া আসে, তাহাতে চট করিয়া আমাদের তন্দ্রা ভাঙাইয়া যাইতে পারে। একটু যেন ঢুলুনি আসিয়াছিল, কংগ্রেসের মাথাটা তাহার স্কন্ধের উপর একটু যেন টলটল করিতেছিল, নানা কারণে তাহার স্নায়ু এবং পেশি যেন শিথিল হইতেছিল। এমন সময় কেবল বন্ধুর উৎসাহ পাওয়ার অপেক্ষা শত্রুপক্ষের নিকট হইতে দুই একটা ধাক্কা খাইলে বেশি কাজ দেখে। এজন্য গ্রিফিন সাহেব ধন্য,
কবিগুরুর পূজারিণী সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামেশে দাসী পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষের চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরে সবহে মহিষী কহিলা একথা নাই কে মনে অজাত সত্য করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা ফুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে সেটা হতে ফিরি গেল চলে ধীরে বধু আমি তার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পারে শ্রীমতীর হেরি পাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এক্ষুনি যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ পাত অস্ত রবি রশ্মি আফার খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর হেরি উঠি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানে এমন করে কি মরণের পারে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালে হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তার গালি দিবসের সেই শালক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কল কোলাহল হয়ে লক্ষীন আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ ঋষির স্বচ্ছ তিমিরে তারা অগুণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষণ বন্দির আধারে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরে যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে চলিতেছে কেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুনরক্ষক তখনই ছুটিয়া আসি সুধারো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাস সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভিতে স্তূপ পদমূলে নিবিল চকিতে সে শারদীর শিখা Thank you.
where the mind is without fear, written by Rabindranath Tagore. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where worlds come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reasons has not lost into its way, into the dream of dreary desert sands of dead habits, where the mind is led forward by thee into even-widening thoughts and actions, into that heaven of freedom, my father, let my country awake. Thank you. E aguner poroshmoni chhoao prane, e jibon punno koro, e jibon punno koro, e jibon punno koro. এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, আরো পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরানো ক্লাসিক্যাল ব্যাপার, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা চায়। शावन गगने घोर घन घटा निशीथ यावि निरे, शावन गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जावब, कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे, शांगन गगने घोर घन घटा। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 159তম জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটা কিছু আয়োজন করার চেষ্টা করেছি, দেখা যাক। আমি একটা গান গাইব, ভুল হলে মার্জনা করে দেবেন। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি, আকাশে তার মনের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি।
বাসি ভালোবাসি শিশুরে সাগর কোলে মাধুর কোলে অতল রোদন উঠে দোলে শিশুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলানিনে কাঁদুন কাঁদুন হাসি ভালোবাসি 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 এ সুরে কাছে দূরে জনে স্থলে বাজায় বাজায় বাসে ভালোবাসি ভালোবাসি সারা বিশ্ব আজ গৃহবন্দী, আমরা কিন্তু বিশ্বকবির বন্দনা থেকে বিরত নই। ধন্যবাদ।